মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, চলে এসেছি আজকে দুজনে দুজনে। আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন, তাই বড়দের কাছে প্রণাম আর ছোটদের কাছে ভালোবাসা চাইছি। আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন, কি বিশেষ দিন তোমরা এতক্ষণে জেনেই গেছো। তো তোমাদের সবাইকে বলবো, আমাদের পরিবারের সবাইকে বলবো, যারা বড়রা আছো তারা আমাদের অনেক আশীর্বাদ করো, আর যারা ছোটরা আছো বা সমবয়স্করা আছো তারা সবাই অনেক ভালোবাসা দিও। এইভাবেই যেন সমস্ত ঘাত প্রতিঘাত সহ্য করে দুজনে একে অপরের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারো, এইটুকুই চাওয়া খালি তোমাদের কাছে, আর কিচ্ছু না। আর অবশ্যই তোমাদের সাথে নিয়ে, একদম। দেখো, বিশেষ দিন বলে তো আর কোনো কাজ বন্ধ যাবে না, দুজনকেই বেরোতে হবে, দুজনেই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। গলাটা আজকে আমার অনেকটাই ভালো আছে, এখন বেরিয়ে যাই, আবার এসে আজকে কাজও আছে অনেক, তো দেখি এসে কখন আবার তোমাদের সাথে দেখা করতে পারি। যতই বিশেষ দিন থাকুক এগুলো তো রোজকার রুটিন, বেরোতেই হবে। চলো পরে আসছি আবার। আজকে অনেক আমাকে অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটাবো, চলো। দাঁড়াও, এখন আবার দুপুরে কতটা কি কাজ আসে আমার সেটা দেখি, যদি আবার বেরোতে হয় তখন তো বেশি সময় কাটাতেও পারবো না, সন্ধ্যের পরে। তাহলে ছিলাম না আজকে খুব তাড়া, আজকে বেরোতেই হবে। দেখো, ওখান থেকে আসলাম, মানে ওখানেই আমার ফোন এসে গেছিলো, ওখান থেকে আসলাম, এখন পল্লবের সাথেই একেবারে বেরিয়ে যাচ্ছি। বাবা কি রোদ! পল্লবের সাথে বেরিয়ে যাচ্ছি, ফেরার পথে র্যাপিডো করে ফিরে আসবো। দশে বাড়িতে ঢুকেছি, তখন আর এসে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলার ইচ্ছেও ছিল না, শক্তিও ছিল না। খানিকক্ষণ রেস্ট করলাম, স্নান করলাম, পুজো করলাম, এখন এলাম। এবেলা বিভাবাসীকে স্পেশাল খাবার শুনবে, আলু ভাজা, মাছ ভাজা, ঘি, ভাত, কাঁচা লঙ্কা, যা হবে রাতে হবে। শুধু খা খা রোদ্দুর, খা খা রোদ্দুর, পুরো শুধু আমাদের এইখানটাই ছায়া, আমরাই আছি ছায়ার মধ্যে। এই যে আমার দুয়ারটাও ছায়া, ঘরটাও ছায়া, ওইখানে দেখো গরুটা ডাস্টবিনের সামনে খেয়ে বেড়াচ্ছে। অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ, মাছ ভাজা, মাছ মানে এটা হচ্ছে ভাঙন মাছ, ভাঙন মাছ ভাজা, আলু ভাজা, ভাত আর ঘি আছে দেখতে পাচ্ছ, এটা পল্লবের, আর এইটা হচ্ছে আমার, আমি লাল লঙ্কা ভালোবাসি। এই হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল খাবার। সকালবেলায় চিকেনটা এনে রেখেছিল, কিন্তু দুপুরবেলা যা পরিস্থিতি ছিল চিকেন রান্নার মতো অবস্থা ছিল না, আর ওই দুপুরের গরমে চিকেন টিকেন খেতেও ইচ্ছা করছিল না। তো এখন বিকেলবেলা, বিকেল মানে এই ধরো এখন বাজে 5:15, এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো, ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপরে ওই 6:30 দিকে রান্নাটা স্টার্ট করবো। বড় বড় করে আলু দিয়ে, মানে ওই যেটাকে ধামসা আলু বলে, ধামসা আলু দিয়ে চিকেনের লাল ঝোল করব, তার সাথে আছে বাসমতি চালের গরম গরম ভাত আর একটা করে মিষ্টি মালাই চমচম, ওটা নিয়ে এসেছে পল্লব, আমি ওটা খেতে ভালোবাসি বলে। তো ব্যাস এইটুকু কাজই করার আছে, তারপরে পড়াতে যাবার আছে, এখনও জানি না যাবো কি না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর গলাটা আরও চোট হয়ে গেছে। কেন বলো তো, আজকে যে ব্যাংকে গেছিলাম পুরোটা টাইম এসিতে থেকেছি, প্রায় 45 মিনিট, 1 ঘন্টা মতন, তারপরে গেছিও এসিতে। মানে মধু বললো যে, বৌদি তুমি আবার কেন টোটো অটো করবে, আমার সাথেই চলো।
কারণ গাড়িতেও গেছি এসেতে, তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, ঘুম থেকে যখন উঠেছি না পুরো গলাটা একদম ধরে গেছে। ওদিকে চিকেন বসিয়েছি, চিকেনটা বসিয়ে ভাবলাম যে একটু বিস্কিট খেয়ে নিই, বিস্কিট আর জল খেয়ে নিয়ে তারপরে যেতে হবে টিউশন। আলুটা তো আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপরে পেঁয়াজটা কুচিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কাটা থেঁতো করেছি, ওইগুলো ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। ব্যাস এবার প্রথমে ফুল ফ্লেমে দিয়ে দেবো, ফুল ফ্লেমে দিয়ে চিকেনের থেকে যা জল বেরোনোর বেরিয়ে যাবে, চিকেনটাকে তারপরে ভালো করে কষা কষা করবো, তারপরে উপর থেকে একটু গরম জল দিয়ে তারপরে চিকেনটা ঝোলটা পাতলা করে ঝোল করে নামিয়ে দেবো। সেদিন এটা নিয়েছিলাম, এটা এটা দোকানটা চিনতে পারছ, সেই ঘোষ সুইটস, এখানে না ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়, মিষ্টিগুলোর টেস্টও হয়, সব মিষ্টি একেবারে খুব ভালো হয় তা বলবো না, তবে বেশ টেস্টি এবং খেতেও ভালো। আমার গলায় কোনো আওয়াজ নেই, বহুদিন পর আজকে মানসীর বাড়িতে এসেছি, দেখো কারণ সবাই ব্যস্ত ছিল আর কি, এদিকে মানুষও ব্যস্ত দাদাও ব্যস্ত, কিন্তু ফোনে ফোনে যোগাযোগ ছিল, হোয়াটসঅ্যাপে কথা না, হোয়াটসঅ্যাপে গুড মর্নিংটা আসতো যেত। বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য বলে কিছু নেই, চিকেনের কালারটা কি এসেছে একবার দেখো, কাশ্মীরি লঙ্কা তো আছেই, তার সাথে করেছি আয়রন করাইতে, উফ মানে আর অপেক্ষা করা যাচ্ছে না। তো অনেকটাই হলো, চলো এবার খেতে বসে যাই। তোমরা তো জানোই আজকের মেনুতে কী আছে, অ্যানিভার্সারি স্পেশাল মেনু, লাল লাল চিকেনের ঝোল আর তার সাথে বাসমতি চালের ভাত, আর সঙ্গে থাকবে দুটো মিষ্টি। ওটা ইটিং শোতে দেখে নিও কেমন, একজনেরটা বেড়ে দিয়ে দিয়েছি আর একজনেরটা বেড়ে নিচ্ছি, আজকে দুজনেই লেগ পিস খাবো, আজকে দুটো লেগ পিস এনেছে। তারপরে সন্ধ্যেবেলা গেলাম মানসীর বাড়িতে, গেলাম চম্পার বাড়িতে, গেলাম কি করতে গেছিলাম সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো গুড নাইট, বাসনটা মাজবো, বাসনটা মেজে রেখে কাপড় জামা ছেড়ে শুয়ে পড়বো, চলো টাটা, গুড নাইট।